তো বন্ধুরা দেখলেই আমার ব্লাড টেস্ট হলো আর রিপোর্টও দিয়ে দিয়েছে, হিমোগ্লোবিন একদম কম। তারপরের দিনে আমি দই বসাচ্ছি, দই বসানোর ভিডিও এটা। তো দই বসাবো আমি গুঁড়ো দুধে, 3.5 মগ প্রথমে আমি জল দিচ্ছি, তারপরে যে আমুলিয়া দুধের প্যাকেটটা হয় 85 টাকা দামের ওটাই আমি ইউজ করব। এর আগে আমি অনেকবারই দই বসিয়েছি কিন্তু ভিডিওটা কখনো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যা গরম পড়ছে তাই জন্য ভাবলাম দইটা বসাই আর তোমাদের সাথে শেয়ারও করি। জলটা কিছুটা গরম হয়ে গিয়েছে, আর একটু গরম হবে তারপরে আমি গুঁড়ো দুধটা দিয়ে দেব। তো আজকে এই ভিডিওটা দিলাম কিন্তু এটা শেয়ার করার কথা ছিল না, অন্য ভিডিও তোমাদের দেখানোর কথা ছিল, কিন্তু আজকে এটা শেয়ার করে দিচ্ছি, কালকে অন্য ভিডিও আসবে। গুঁড়ো দুধটা দেখো ভালোভাবে গুলে গেছে জলের সাথে। এরপর আমি 5-6টা এলাচ দিয়ে দেবো, তাতে ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব, তোমরা মিষ্টিটা যে যার পছন্দ মতো দিয়ে দেবে। রান্নাঘরে খুবই গরম, এটা আমি দুপুরবেলায় করছি ভিডিওটা। দুধটা ফুটিয়ে ফুটিয়ে বেশি আর ঘন করব না, এরকমই থাকবে। যতক্ষণ আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি ততক্ষণ দুধটা আস্তে করে গ্যাসেতেই বসানো থাকবে। ক্যারামেলটা বানানোর জন্য আমি চিনি আর জল একসাথে দিয়ে দিয়েছি, যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে এইভাবেই আমি ধরে থাকব। একবার ছোট চামচ দিয়ে নেড়ে দিয়েছিলাম। আর তোমাদের কাছে অনুরোধ, যারা যারা আমার চ্যানেলে নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আরও বড় করে দিও। তোমাদের সহযোগিতায় আজ আমি অনেকটা এগিয়ে, আরও তোমাদের সাপোর্টের দরকার। দেখো এবারে ক্যারামেলটা হয়ে এসেছে, আর একটু ফুটবে তারপরে আমি দিয়ে দেবো দুধের মধ্যে। আর আমার লাইক অপশানটা হাইড করা আছে, তোমরা একটা করে লাইক দেবে। দেখো আমি ক্যারামেলটা দিয়ে দিলাম, আর একটু নেড়ে দিয়ে রেখে দেবো যতক্ষণ না দুধটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে। আবার খুব না ঠান্ডা হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর ভিডিওর শুরুতে একটু আওয়াজ হচ্ছিল কারণ ফ্যান চালিয়ে ব্লাড টেস্টটা হচ্ছিল, তোমরা একটু ম্যানেজ করে নিও, কিছু মনে করো না। তো আমি দইটা 3 জায়গায় বসাবো, তার জন্য টক দই না, এবারে মিষ্টি দই দিয়ে আমি সেট করব। অল্প একটু দই নিলাম, মিষ্টি দই, যেই পাত্রে সেট করব সেটাতে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এইভাবে। এরপর আমি আস্তে আস্তে দুধটা দিয়ে দেবো।
এলাচগুলো যেগুলো পড়ছে সেগুলো আমি পরে তুলে নিয়েছি। এবারে আমি ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি, আর একটা মোটা কাপড় দিয়ে ঢাকা রেখে দিলাম। আর কিছুই করব না, যা গরম পড়েছে এমনিই বসে যাবে দইটা। দেখো এটা পুরো 6 ঘন্টা পরে, দেখো দইটা বসে গিয়েছে, কিন্তু ফ্রিজে রাখতে হবে, তাহলেই ভালোভাবে জমে যাবে। এখন একবার দেখিয়ে দিচ্ছি টুথপিকের সাহায্যে। দেখো দইটা খুব সুন্দরভাবে বসেছে। এরপর ফ্রিজে 2 ঘন্টা কি 3 ঘন্টা রাখার পরে একদম সেট হয়ে যাবে ভালোভাবে। তোমাদের কেটেও দেখাবো আর খেয়েও দেখাবো। তোমরা অবশ্যই এই গরমে একবার ট্রাই করো, খুব ভালো হয়েছে। তুমি আগে একটু খাও, বানিয়েছো কষ্ট করে। কেমন হয়েছে? খুব সুন্দর দই। দোকানের মতো।